2020 আমাদের ভারত সরকার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আমরা সেই ড্রাগসের এগেইনস্টে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে যাচ্ছি। আমাদের আজকে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এই চম্পাওত থানার ওসি সাহেব এবং এসএমসি চেয়ারম্যান এবং অন্যান্য সম্মানিত সদস্যগণ এবং আরও অন্যান্য কেন্দ্র থেকে আগত বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ, সবাইকে কুলুঙ্কা হামবাই নমস্কার। তোমরা অনেকটা পথ হেঁটে স্কুলে এসে পরিশ্রান্ত, তাই কথা বেশি বলবো না, সংক্ষেপেই দু চার কথা বলছি তোমাদের সামনে। আমরা জীবনে যদি সফল হতে চাই আমাদের কিছু নিয়ম মানতে হয়। এই রোলস গুলি যদি আমরা না মানি তাহলে আমাদের পক্ষে কোনোদিনই জীবনে সফলতা আসা সম্ভব নয়। আমরা সংকল্প করতে হয় আমাদের কোনো কিছু করার আগে, আমি কাজটা করব, তবেই আমি সেই কাজটা করতে সাকসেস হব। আমাদের প্রত্যেকের অনেক জ্ঞান আছে, নলেজ আছে, কিন্তু আমাদের ইন্টেলিজেন্স, নলেজ আর ইন্টেলিজেন্স কিন্তু এক নয়। আমাদের বুদ্ধি, আমাদের বুদ্ধিমত্তা কিন্তু আমাদের জাগিয়ে তুলতে হবে। সেটাকে যদি আমরা জাগিয়ে না তুলতে পারি তাহলে আমরা যত যত বড় পণ্ডিতই হই না কেন সব বৃথা হয়ে যাবে। তাই সাধুত ভাষণে আমি তোমাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলছি। পৃথিবীতে এমন অনেক পণ্ডিত ব্যক্তি আছেন যারা এত পণ্ডিত, তারপরও দেখা যায় তাদের কোথাও ঘাটতি রয়েছে, তারা নেশার কবলে ডুবে তাদের এত সফলতা, তারপরও তারা যতটা সফলতার দৃষ্টান্ত সমাজে রাখার কথা ততটা সমাজে রাখতে পারেনি, তারাও অকালে ঝরে গেছে। তাই তুমি তোমার ইন্টেলিজেন্সকে তুমি জাগাও, তোমার বুদ্ধিমত্তাকে তুমি জাগাও। তুমি কিভাবে জাগাবে? তোমাকে চিন্তা করতে হবে। তুমি যদি সঠিকভাবে চিন্তা করতে না পারো তাহলে তোমার চেতনা ঘুমিয়ে যাবে। আজকে গোটা বিশ্বের দিকে আমরা যদি তাকাই তাহলে মানব সভ্যতা উন্নতির এক চরম শিখরে পৌঁছে গেছে। আমরা আদিম মানুষ থেকে একটু একটু করতে করতে অ্যাডাপ্টেশনের মধ্য দিয়ে আমরা আজকে এক সুন্দর সভ্য সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পেরেছি। কিন্তু এই যে সুন্দর সভ্যতা, সেই সভ্যতার আড়ালে লুকিয়ে আছে এক বিরাট অন্ধকার। সেই অন্ধকার মানুষকে শেষ করে দিচ্ছে নেশা। সেই নেশাকে আমরা কিভাবে সমাজ থেকে দূর করব একটু ভাবতে হবে। না ভাবলে সেই নেশা থেকে আমাদের মুক্তি পাওয়া কোনোদিনই সম্ভব নয় করবে। তাই কিছু একটা অভ্যাস করার আগেই তোমাকে চিন্তা করতে হবে সেই অভ্যাসটা কতটা ভালো। চোখের সামনে দেখবে তোমার বন্ধু বান্ধবের অভাব নেই, সবাই তোমার বন্ধু, কিন্তু কেউ তোমার বন্ধু নয়, তুমিই তোমার বন্ধু। তুমি তোমার ইন্টেলিজেন্সকে তুমি জাগ্রত করো, তোমার বুদ্ধিমত্তাকে তুমি জাগাও, তাহলে তুমি সাকসেস হতে পারবে। আজ গোটা বিশ্বের দিকে যদি আমরা তাকাই পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে মানুষের গড় আয়ু কম, একটাই শুধু কারণ তারা অত্যধিক নেশা করে। আর আজকে আমরা ত্রিপুরা রাজ্যের ছোট্ট এক ত্রিপুরা রাজ্যের এক প্রত্যন্ত গ্রাম আমরা চাম্পাহরে দাঁড়িয়ে সত্যিই খুব চিন্তিত, সত্যিই খুব চিন্তিত। আমারও চাকরি আর এক দু মাস আগস্টেই আমি শেষ, বিদায় নিচ্ছি। চাকরির প্রথম দিকটায় কিন্তু এই সমস্যাগুলি আমরা দেখিনি, এই সমস্যাগুলিতে কিন্তু আমরা বলিনি, কিন্তু আজকে কেন এসে আমরা এই সমস্যাগুলির কথা দেখছি এবং ভাবছি। তাই শুধু ভারত সরকার এই চাম্পাহর এরিয়া নয়, গোটা ত্রিপুরা রাজ্য, গোটা ভারতবর্ষ, ভারতবর্ষকে যদি নেশা মুক্ত করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? তাই তোমরা ছোট ছোট ছেলেমেয়েরা যারা আছো তোমাদেরকে অধিক সচেতন হতে হবে। তোমাদেরকে তোমাদের মা বাবারা স্কুলে পাঠিয়ে দেয়, পাঠিয়ে দিয়ে নিশ্চিত হলে চলবে না, তোমাদের কথা ভাবতে হবে। আর আমরা আমরা কতটা পারছি তোমাদেরকে সময় দিতে? পারছি না, সত্যি কথাই আমরা পারছি না। তোমাদের ব্যাগে কি আছে কি নাই প্রতিদিনকে আমরা চেক করে করে ঢোকাতে পারি? আর চেক করে পাহারা দিয়ে কি কেউ কি ভালো করা যায়? যদি নিজে ভাবতে তুমি না শেখো তাই তোমাকে ভাবতে হবে। তাই তোমাকে সময় এসে গেছে। শোনো, জানো, বিশ্বাস করবে, তোমার মস্তিষ্ক যদি ঘুমিয়ে যায় তাহলে তুমি ঘুমিয়ে যাবে, গোটা সমাজ ঘুমিয়ে পড়বে। আজকে আমার ত্রিপুরা রাজ্যের সমাজ কি ঘুমিয়ে যাবে? কে এগিয়ে নিয়ে যাবে এই সুন্দর সমাজকে? একটু একটু করতে 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 আজকে আমরা একটা ডেভেলপমেন্টের দিকে সত্যি এগিয়ে যাচ্ছি। আমি ত্রিপুরা রাজ্যের কথাই বলছি, সুন্দর এক পাহাড়ি রাজ্য ত্রিপুরা। শিক্ষায় কোন দিক থেকে ত্রিপুরা পিছিয়ে বলবো না তো, আমরা ভালো, আমরা জ্ঞান বিজ্ঞানে ত্রিপুরা রাজ্য যথেষ্ট উন্নতি লাভ করতে পেরেছি, আমরা সুখে শান্তিতেই তো আছি। কিন্তু এই সুখের শান্তির ঘরের মধ্যে প্রবেশ করেছে কি? প্রবেশ করেছে ট্যাবলেট, কি নামটা আমরা তো সত্য নাম টাম জানি না, ইনজেকশন। সত্যি চোখে জল আসে, চোখের সামনে দেখতে পাই যখন বাচ্চা বাচ্চা ছেলেদেরকে এসে কেন কেন বাচ্চা বাচ্চা ছেলেদেরকে এইভাবে ধরতে হবে? এটা তো ঠিক না, এটা তো ঠিক না।
তাই তাই বলছি কি আর কথা বলছি না আর এক দুই মিনিটের মধ্যে আমি আমার কথা শেষ করে দিচ্ছি তাই বলছি একটা সমাজকে ঘুমিয়ে দিতে দিও না একটা সমাজের যদি বেশিরভাগ মানুষ নেশার কবলে ডুবে যায় তাহলে আগামী দিনে সেই সমাজ কি করবে সেই সমাজের কাছে আমরা ডাক্তার পাবো সেই সমাজের কাছে আমরা ইঞ্জিনিয়ার পাবো সেই সমাজের কাছে আমরা শিক্ষক পাবো সেই সমাজের কাছে আমরা এইভাবে থানার বড় বাবুরা অফিসাররা পুলিশ অফিসাররা তাদেরকে আমরা পাবো সবাই যদি ঘুমিয়ে পড়ে আর তোমরাই তো হবে আগামী দিনে ডাক্তার এই যে স্যার বললেন স্কুল ভালো রেজাল্ট করেছে ফার্স্ট ডিভিশন পেয়েছে ফার্স্ট ডিভিশন ট্রান্সমিশন সব অন্ধকারে চলে যাবে যদি আমরা নেশায় ডুবে যাই তাই তুমি তোমার মস্তিষ্ককে ঘুমাতে দেবে না তোমার মাথা যদি ঘুমিয়ে পড়ে তুমি শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সেলগুলি তোমাকে প্রতিনিয়ত তোমাকে আকর্ষণ করছে একটু নেশা চাই সেলগুলি তোমাকে ডুবিয়ে দিচ্ছে তাই সেলগুলিকে তুমি ভালো খাবার দাও ভালো ফুডস দাও There are six type foods. Always আমরা সেগুলো গ্রহণ করতে হবে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট মিনারেল ভিটামিন এগুলি ওয়াটার এগুলি ঠিকভাবে ঠিক টাইমে ব্যবহার করো তুমি সুস্থ সবল দেহ নিয়ে এই পৃথিবীতে আমরা এসেছি আমাদের এই পৃথিবী এমন এক অনন্য গ্রহ এই গ্রহ এখানে জীবনের অস্তিত্ব রয়েছে আর বিজ্ঞানীরাও বলতে পারছে না আমরাও বলতে পারছি না আর কোথাও প্রাণের অস্তিত্ব আছে কিনা তোমার জীবনটা শুধু একবারের জন্য এই পৃথিবীতে আজকে মানব সভ্যতাটা খাদের কিনারে দাঁড়িয়ে আছে যখন যে কোনো মুহূর্তে আমরা স্লিপ কেটে চলে যাব এই সমাজ ব্যবস্থায় অনেক অনেক পাখিগুলি দেখতে পাই পাখির অভাব নেই কাকের অভাব নেই তারাও বিলুপ্ত হয়ে যাচ্ছে কিন্তু পাখি বললেও আরেকটা পাখি আছে একটা গাছ না থাকলেও একটা গাছ আছে কিন্তু আমরা কিন্তু আমাদের বিকল্প তৈরি করতে পারিনি আমরা যদি এই পৃথিবী থেকে একবার ছিটকে যাই তাহলে কে বলবে আমাদের কথা মানুষই তো পৃথিবীতে থাকবে না তাই ভাই তোমাদেরকে বলছি বিনয়ের সঙ্গে বলছি তোমরা একটু ভাবো ভাবার সময় এসে গেছে এই সমাজটাকে ঘুম পাড়িয়ে দিও না সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করলাম ধন্যবাদ